আজ আমি যাদের অমোঘ আশীর্বাদে আপনাদের মতো ভক্তদের সম্মুখে আসতে পেরেছি, তারা হলেন আমার পিতা এবং মাতা। তাদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়কে। তারপর প্রণাম জানাই আমার ভাগবত শিক্ষা গুরু শ্রী শক্তি সাধনা দাস মহাশয়কে। এবং তারপর প্রণাম জানাই আমার কীর্তন শিক্ষা গুরু শ্রী শ্রী রাধাপদ ঘোষ মহাশয়কে। আজ আমি এই যে আপনাদের সামনে শ্রীমদ ভাগবত পাঠ করছি, এটা আমার ধৃষ্টতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, ইমং বিবেষ্যতি যোগং প্রত্যবানহম বায়ুম বিবেষ্টন মানবে মনোরীক্ষা ক্রমে ব্রবীত। হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম, সূর্য মনুকে দান করেছিলেন, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন। ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লক মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লক মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লক মুনি মৈথিল ব্যাসদেব সুখদেব পরীক্ষিত মহারাজ নই। আমি যে কে আমি নিজেই জানি না, কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলে কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। তাই এই শ্রীমদ ভাগবত পাঠ করতে গিয়ে আমি তো মূর্খ অজ্ঞানী শিশু, আমি তো কিছু কিছু জানি না। এই ভাগবত পাঠ করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তবে নিজ গুণে সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। নিতাই গৌর সীতানাথ প্রমাণমন্ডে হরি হরি। হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজ যেহেতু রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে আজ আমরা জানবো যে নীলাচলে নীল মাধব, এই লীলাটি আমরা আস্বাদন করবো। আজকে তো কবি বিষয় হচ্ছে নীলাচলে নীল মাধব। একদিন পুরী ধামেতে মা রাজা ইন্দ্রদ্যুম্ন ঘুমের ঘোরে স্বপ্নের মাধ্যমে চমকে উঠলেন। এ কি, কোথায় 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 আমার নীল মাধব, কোথায় আমার প্রাণনাথ, কোথায় আমার ইষ্ট দেবতা, কোথায় আমার ভগবান? একে সারা ঘর চন্দনের গন্ধ, তাহলে স্বপ্ন নয়, স্বপ্ন নয়, সত্যি নীলমাধব আমাকে স্বপ্নে বলে গেছে যে ওই নীলগিরি পর্বতের পাদদেশে উনি নীলমাধব বিগ্রহ রূপে সীমিত হচ্ছে। আর এই স্বপ্নটা আমার ভেঙে যাওয়ার পরেই রাজা ইন্দ্রদ্যুম্ন করে কাঁদছে। গুন্ডিচা দেবী বলছে, স্বামী স্বামী আপনি কাঁদছেন কেন? তখন ইন্দ্রদ্যুম্ন বলছে, গুন্ডিচা গুন্ডিচা
আমি কি করব আমার নীলমাধবকে পাবো না গুণ্ডিচা, আমি কি তানার কৃপা কখনো পাবো না গুণ্ডিচা। গুণ্ডিচা বলো স্বামী আপনি অমন কথা বলবেন না, একদিন না একদিন আপনি অবশ্যই নীলমাধবের কৃপা পাবেন, অবশ্যই নীলমাধবকে দর্শন করতে পারবেন। আপনি একদিন না একদিন অবশ্যই নীলমাধবের কৃপা পাবেন। তখন রাজা ইন্দ্রদুম্ন সম্মন্ত্রীদেরকে ডেকে বলছে, যাও আমার এই রাজ্যে ঘোষণা করে দাও যে এই রাজ্যে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব যে আমার ওই নীলগিরি পর্বতের পাদদেশ থেকে আমার নীলমাধবের সন্ধান এনে দিতে পারবে তাকে আমি 1,00,000 স্বর্ণ মুদ্রা দেব। যখন বললেন না মা, তখন সবাই ছুটে এসেছে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব, এ বলে মহারাজ আমি যাব, ও বলে মহারাজ আমি যাব, সে বলে মহারাজ আমি যাব। মন্ত্রী বলছে, মহারাজ আপনি কতজনকে স্বর্ণ মুদ্রা দেবেন? বলে যদি 10 জন এনে দেয় 10 জনকেই দেব, যদি 20 জন এনে দেয় 20 জনকেই দেব। যাও তখন সমস্ত ব্রাহ্মণ বিষ্ণু আজ ছুটে চলেছে নীলমাধবের সন্ধান। কিন্তু মা, নীলমাধবকে এরা খুঁজতে যাচ্ছে বটে, কিন্তু কিসের জন্য যাচ্ছে? না স্বর্ণ মুদ্রার লোভ দেখাচ্ছে। দেখুন এই কাম, পঞ্চ পাণ্ডব দ্রৌপদী স্বর্গে যাচ্ছে। দেখুন আমরা কিন্তু কেউ, আমরা এতটাও পুণ্য সঞ্চয় করিনি, কেউ না, আমরা কেউই পারবো না যে সশরীরে এই মানব শরীর নিয়ে হেঁটে হেঁটে স্বর্গে যেতে পারবো। আমরা পুণ্য কর্ম করলে আমাদের আত্মাটা স্বর্গে যাবে, কিন্তু পঞ্চ পাণ্ডব এতটাই ধার্মিক ব্যক্তি ছিলেন যে তারা সশরীরে হেঁটে হেঁটে তারা স্বর্গে যাচ্ছে। তারা স্বর্গে যেতে পারবে কি না পারবে শুনলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে যুধিষ্ঠির আছে, তারপরে আছেন ভীম, তারপরে আছে অর্জুন, তারপরে আছে নকুল, তারপর সহদেব, তারপর দ্রৌপদী যাচ্ছেন। তা যুধিষ্ঠির বলে দিয়েছে, দেখো আমরা তো স্বর্গে যাচ্ছি, তা পেছনে থেকে কেউ তাকাবে না, কারণ পেছনে মায়া আছে, মায়া তোমাকে ভজনের পথে একটু আগাতে দেবে না, মায়া তোমাকে টেনে ধরে রাখবে, তোমাকে ভজনের পথে আগাতে দেবে না, কারণ এই মায়ার বাঁধনে বাধা পড়ে কত ভদ্র মানুষ বাধা তৈরি হয়ে গেছে, বাধা হয়ে গেছে, কারণ তার প্রমাণ না। একদিন ভগবান নারদকে বলেছিল যে, নারদ জানো তো মায়া এমন একটা জিনিস, মায়ার বাঁধনে বাধা পড়ে কত মানুষ গাধা হয়ে যাচ্ছে, মায়ার বাঁধনে বাধা ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। নারদ বলল, প্রভু আপনার কাছে প্রমাণ আছে? আপনি সব সময় আমাকে জ্ঞান দিচ্ছেন, তা আপনার কাছে প্রমাণ আছে যে মায়া মানুষকে গাধা তৈরি করে ফেলে? তখন ভগবান মনে মনে বলছে, নারদ তোমার মনে অহংকার করছে না, তোমার এই অহংকার যে চুর চুর করতে হবে, কারণ ভগবান প্রত্যেক দুটো জিনিস সহ্য করতে পারে। এখনো ভক্তের চোখে জল, আরে আরে এক হলো ভক্তের ভগবান যেমন সেটাও সহ্য করতে পারে না, তাই ভগবান মনে মনে ভাবছে যে, নারদ তোমার অহংকার যে চূর্ণ করতে হবে,
তাই নারদ বলল, তখন ভগবান বলল যে নারদ শোনো নারদ, আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু পাশের গ্রাম থেকে আমার জন্য একটু জল এনে দাও তো। দেখো কি করে ভগবান নারদকে মায়া দেখাচ্ছে, কি করে মায়া দেখাচ্ছে নারদ, আমাকে একটু পাশের গ্রাম থেকে জল এনে দাও তো। তখন নারদ একটা পাশের বাড়িতে গিয়েছে, পাশের গ্রামে গিয়ে একটা বাড়িতে গিয়ে বলছে যে বাড়িতে কি আছো, যখন বলেছে একটা সুন্দর যুবতী নারী সেজে গুজে আর বাইরে এসেছে। তখন নারদ তাকে দেখে আর চোখ ফেরাতেই পারছে না, যেন মা রসগোল্লা দেখছে, যেমন মা রসগোল্লা দেখলে মা চোখ ফেরানোই যায় না, নারদ রসগোল্লা দেখছে। তখন সেই মহিলা বলছে আপনার কি চাই, তখন নারদ বলছে কিছু চাই না, আমি শুধু তোমাকে বিয়ে করতে চাই। দেখো এই মায়ার বাঁধনে বাঁধা ভদ্রলোক হয়ে যাচ্ছে গাগা, আমি কিছু চাই না, শুধু তোমাকে বিবাহ করতে চাই। তখন সেই যুবতী নারী রাজি হয়ে গেলেন, তো এখন বিবাহ হয়েছে, দুটো সন্তান হয়েছে, রেশন কার্ড করেছে, আধার কার্ড করেছে, রেশনের চালও তুলছে, ভালোই সংসার করছে। এইবার ভগবান ভাবলো এবার যে নারদকে ফিরিয়ে আনতে হবে, তাই ভগবান কি করলেন, ভীষণ এক কালবৈশাখী ঝড় দিলেন, এমন এক কালবৈশাখী ঝড় দিলেন যে সে ঝড় তর সব উড়ে গেছে, পুরো বন্যা হয়ে গেছে। তখন নারদ দুটো সন্তানকে দুটো কোলে নিয়েছে আর বোনকে কাঁধে নিয়েছে, নিয়ে যাচ্ছে আর একটা করে স্রোত আসে আর একটা করে সন্তান আসে। তখন যুবতী নারীকে বলছে স্বামী আমার যে সন্তান চলে গেল চলে গেছে। তখন নারদ বলছে তুমি তুমি ভালো থাকলে চলবে, কারণ গাছ থাকলে অবশ্যই ফল হবে। আবার একটা এমন স্রোত দিলে যে সে বউ পর্যন্ত ভেসে চলে গেছে, যেই না আমার দুটো সন্তান আর বউ ভেসে চলে গেছে সঙ্গে সঙ্গে, আমার কিন্তু সমস্ত ঝড় সব বন্ধ হয়ে গেছে। কেন ভগবান যে নারদকে মায়া দেখাচ্ছিল, এবার যেই নারদ উঠেছে তখন দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলল নারদ আমার জল, ও তাহলে এটা তোমার কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। দেখুন মা, এই মায়া কিন্তু মানুষকে আগে আগে দেবে না, অনেকে বলে একাদশী করার অনেক ইচ্ছা আছে কিন্তু আমি করতে চাই না, আমি একা কি করে করতে পারি। আচ্ছা তাহলে যে স্বামী নেই সে কি করবে, আর যার একাদশী করার ইচ্ছা হবে সে বলবে ঠাকুর আমার স্বামী কবে মরবে আমি একাদশী করব। হবে হবে হবে, তুমি একাই চলো, তোমার ভজনের কথা শুনে যদি কেউ না আসে তবে তুমি একাই চলো, কারণ তার জন্য তো রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং বলেই দিয়েছে যদি তোমার ডাকে কেউ না আসে তবে একলা চলো। বলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি এই জন্মে যে স্বামীকে পেয়েছো এই স্বামী তোমার আগে জন্মে ছিল কিনা তা সন্দেহ, তুমি যতবার জন্ম গ্রহণ করেছো তুমি একটা করে স্বামী পেয়েছো, এই স্বামী তোমার এই জন্মে স্বামী পর জন্মে তুমি তাকে পাবে কিনা সেটা সন্দেহ। এই যাওয়া আসার মাঝখানে মা এই ছেলে পুত্র স্ত্রী নাতি নাতনি গুলো সব দুদিনের জন্য, তার যুধিষ্ঠির বলছে দেখো আমরা স্বর্গে যাচ্ছি পেছনের দিকে তাকাবে কারণ পেছনে মায়া আছে। এবার যাচ্ছে আর যেতে যেতে হঠাৎ দ্রৌপদী নিচে পড়ে গেছে, ভীম বলছে দাদা দাদা আমার এখানে দ্রৌপদী নিচে পড়ে গেছে। তখন যুধিষ্ঠির বলছে ভাই আমি তো আগেই বলে দিয়েছি পেছনের দিকে তাকানো যাবে না, কিন্তু দ্রৌপদী তো পেছনের দিকে তাকায়নি তবু পড়ে গেছে, তার মানে নিশ্চয়ই দ্রৌপদীর কোনো অপরাধ আছে। ভীম বলছে দাদা আমাদের স্ত্রী দ্রৌপদী আবার অপরাধ করেছে,
বলে বলে কি অপরাধ করেছে না দ্রৌপদী গুরু বাঙ্গলাঙ্গন করেছে কেন না অর্জুন যখন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে এসেছিল তখন মা কুন্তি অর্থাৎ পঞ্চপাণ্ডবের মা কুন্তি তার শরীরটা অসুস্থ ছিল মশলা বাড়ছিল অর্জুন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে এসে বলছে মা দেখো আমরা যুদ্ধ করে কি নিয়ে এসেছি তখন কুন্তি বলল বাবা তোরা যা এনেছিস তোরা পাঁচে ভাই ভাগ করে নে অর্জুন বলল মা একবার পেছনটা ঘুরে তাকাও তখন কুন্তি বলছে বাবা আমি বলছি তো তোরা যা এনেছিস পাঁচে ভাই ভাগ করে নে তখন অর্জুন বলল যে দ্রৌপদী যেহেতু মা বলেছে সে তো আজ থেকে তুমি আমার একার স্ত্রী নও তুমি আমাদের পাঁচ ভাইয়ের স্ত্রী কিন্তু মা বলে দিয়েছে পাঁচ ভাই সমান ভাগে ভাগ করে নিতে কিন্তু মা দ্রৌপদী পাঁচ ভাইকে সমান ভাবে ভালোবাসতে পারে সবচেয়ে ভালোবেসে ছিল অর্জুনকে আর এই গুরু অঙ্গলঙ্ঘন করেছিল এই জন্য দ্রৌপদী পড়ে গেছে আর এই দ্রৌপদীর মনে একটা অহংকার ছিল যে আমি হলাম সত্যি নারী ভারতবর্ষের সমস্ত মায়েরা যদি ঘুম থেকে উঠে পাঁচজন সতী নারীর কথা মনে করে তবে তাকে বিধবা বা যন্ত্রণা পেতে হয় অর্থাৎ তিনি স্বামীর আগে তিনি মারা যান তাকে বিধবা যন্ত্রণা পেতে হয় না কে কে অহল্যা কুন্তি তারা মন্দাদরি এবং দ্রৌপদী তাই এই দ্রৌপদীর মনে একটা অহংকার ছিল যে আমি হলাম সতী নারী তাই দ্রৌপদী সশরীরে স্বর্গে যেতে পারবে না কিন্তু তার আত্মাটা চলে যাবে চিন্তা নেই আবার যেতে 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 সহদেব পড়ে গেছে তখন ভীম বলছে দাদা আমাদের মধ্যে সহদেব পড়ে গেল কেন যুধিষ্ঠির বলছে সহদেবের মধ্যেও পাপ আছে কি পাপ আছে না সহদেব পশু পাখির ভাষা বুঝতে পারে আর সহদেব পশু পাখির ভাষা বুঝতে পারত বলে সহদেবের মনে অহংকার ছিল এই জন্য যেতে পারবে আবার কিছু দূর যাওয়ার পরে নকুল পড়ে গেছে ভীম বলছে দাদা আমাদের মনে নকুল পড়ে গেল কেন বলে নকুলের মনে তো রূপের অহংকার ছিল যে আমি হলাম সুন্দর দেখতে এই জন্য নকুল যেতে পারবে না আবার কিছু দূর যাওয়ার পরে অর্জুন পড়ে গেছে ভীম বলছে দাদা আমাদের ভাই অর্জুন পড়ে গেল কেন যুধিষ্ঠির বলছে ওর মধ্যেও পাপ আছে ভীম বলছে দাদা আমাদের ভাই অর্জুন কি পাপ করেছে যার রথে সারথি স্বয়ং কৃষ্ণ সে পাপ করেছে বলে কেন না অর্জুনের মনে অহংকার ছিল যে আমি ভালো ধনুক চালাতে পারি আমি ভালো ধনুর বিদ্যা জানি আর কিছু দূর যাওয়ার পরে ভীম আমার নিচে পড়ে গেছে তখন ভীম বলল দাদা দাদা আমি পড়ে গেছি তাহলে নিশ্চয়ই আমার মধ্যে পাপ আছে বলে দাও দাদা আমি কি পাপ করেছি তখন যুধিষ্ঠির বলল ভাই তুই যে কারোর পাতের দিকে তাকাস কি খেলো না খেলো তুই দেখছিস না তুই নিজেই সব খেয়ে নে এটাই তোর পাপ ছিল এবার যুধিষ্ঠির যাচ্ছে এমন সময় একটা কুকুর এসে বলছে যুধিষ্ঠির চলো আমি জানি স্বর্গের পথ আমি জানি স্বর্গের পথ চলো তোমাকে আমি স্বর্গের পথে নিয়ে যাব এবার মা কুকুরটা যুধিষ্ঠিরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে প্রথমে এইভাবে যাবে এইভাবে এইভাবে ঘুরে ঘুরে যাবে যাবে কিন্তু মা যুধিষ্ঠির যে ধর্মরা তিনি যাচ্ছেন বটে স্বর্গে কিন্তু তার মনে সর্বদা কৃষ্ণ আমরা যখন শুনবো যে আমরা স্বর্গে যাচ্ছি আমাদের মনে একটা আনন্দ হয় না কখন যাব কখন স্বর্গে যাব কখন স্বর্গে যাব কিন্তু মা যুধিষ্ঠির স্বর্গে যাচ্ছে তার মনে আনন্দ বটে কিন্তু সে মুখে নাম ছাড়ে না সে সর্বদা মুখে নাম নিয়ে গেছে কি নাম গাচ্ছে লহনা কৃষ্ণনা জপনা
মধুর না লহনা কৃষ্ণ না জপ না মধুর না কথা বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণের না কথা বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণের না শয়নে কেবার স্বপনে একবার নাম লহনা লহনা কৃষ্ণ লহনা লহনা তখন যুধিষ্ঠির বললেন, তাহলে আপনি আগে একটা কাজ করুন, এই কুকুরটাকে আগে রথ তুলে নিন, তারপরে আমি আসছি। তখন ইন্দ্র বলল, অসম্ভব, এই অসম্ভব, একটা কুকুর যাবে স্বর্গে, কুকুরের স্বর্গে যাওয়ার অধিকার নেই। তখন যুধিষ্ঠির বলল যে তাহলে মাপ করবেন, আমারও স্বর্গে যাওয়ার কোনো অধিকার নেই। হরি বাবা, সামান্য একটা কুকুরের জন্য তুমি স্বর্গে যাবে না? স্বর্গে কে না যেতে চায়? বিশ্লেষণ করুন কথাটা। স্বর্গে, স্বর্গে, স্বর্গে কেউ ক্যান্সারে যাচ্ছে, কেউ করোনায় যাচ্ছে, কেউ ওমিক্রনে যাচ্ছে, স্বর্গে। তখন যুধিষ্ঠির বললেন যে আপনার কাছে কুকুরটা তো ছ হতে পারে, কিন্তু যে কুকুরটা আমাকে পথ দেখিয়ে এনেছে সেই কুকুরকে যদি আমি এই চারিদিকে বরফ, এখানে কোনো খাবার নেই, এখানে যদি আমি ছেড়ে দিয়ে যাই, তাহলে আমি জানবো যে কুকুরকে আমি মৃত্যুর পথে ঠেলে ঠেলে দিলাম। আর যখনই নামা বলেছে, তখন সেই কুকুরটা নিজের মূর্তি ধারণ করেছে, তিনি হচ্ছেন ধর্মরাজ। নিজের মূর্তি ধারণ করে বলছে, ধন্য 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 যুধিষ্ঠির, তুমি ধন্য, তুমি ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি ধন্য। কারণ আমি তো কুকুর সেজে তোমায় পরীক্ষা করছিলাম, তোমার ভিতর কতটা ধর্ম বোধ আছে, এটাই তো আমি তোমার কাছে পরীক্ষা করছিলাম। আমি ধর্মরাজ আর তুমি আমার পুত্র ধর্মরাজ। বলুন যুধিষ্ঠির, আমি ধর্মরাজ, তুমি আমার পুত্র ধর্মরাজ যুধিষ্ঠির।
আমি তো তোমাকে পরীক্ষা করছিলাম। তাহলে দেখো এই যুধিষ্ঠির মহারাজের ধর্মপুত্র ছিল বলেই তিনি স্বর্গে যেতে পেরেছে। এনার ধর্মপুত্র ছিল বলেই তিনি স্বর্গে যেতে পেরেছে। বলছে ভগবান বলছে আমাকে ধর, ধর্ম আমাকে ধর। এখানে ধর্ম কথার অর্থ হচ্ছে আমাকে ধর, আর আমরা কোন ধর্মের কথা বলছি? সংসার ধর্ম। অনেকে বলে সংসার ধর্মের উপর আর কোন বড় ধর্ম নাই, এই জন্য তো বললেন হরি হরি বিফলে জন্ম গুয়াই, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাই। আমরা জানি কি মা সংসার একটা বিষের কূপ, এতে বিষ ছাড়া কিছু পাওয়া যায় না। মহাজন ভাষাগুলো বসিয়ে গেছে, বলছে সংসার ধর্ম শুধু, কিন্তু মা সংসার বলে বলেছে সংসার ধর্ম। আমার সংসার আছে ধর্ম নাই, একটা সংসার ধর্ম বলা যাবে কেন? আমার বাড়িতে সবকিছু আছে, ফ্রিজ এসি ওয়াশিং মেশিন কি না নেই আমার বাড়িতে, রাশিয়ান কুকুর, কিন্তু আর সেই বাড়িতে একটা রাধা গোবিন্দের বিগ্রহ, রাধা গোবিন্দের মন্দির, তবে সেটাকে ধর্ম বলা যাবে। মানুষ যার খায় তার সঙ্গে যদি বেঈমানি করে তবে তাকে বিধর্ম বলা। আমরা তো প্রত্যেকেই বেঈমান, আমরা বেঈমান নই, আমরা তো প্রত্যেকেই বেঈমান। এর প্রমাণ, এর প্রমাণ আমরা যখন মাতৃ জট করেছি, মা যা খেতে সন্তান তাই খেতে, ওই সন্তানের খাদ্য নারীটা মায়ের নারীর সঙ্গে তিনি অ্যাটাচ করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আমার পরম বন্ধু। তারপর আমি জগতে এসে দেখব কি করে তার জন্য আমাদের দুটো নয়ন দিয়েছে, কি করে আমরা ধান নেব তার জন্য আমাদের নাসিকা দিয়েছে, কি করে আমরা শ্রবণ করব তার জন্য আমাদেরকে কান দিয়েছে, কি করে আমরা কথা বলব তার জন্য আমাদের পদ দিয়েছে, কি করে আমরা কাজ করব তার জন্য আমাদের হাত দিয়েছে, কি করে আমরা চলব তার জন্য আমাদের পা দিয়েছে। এমন বড় বন্ধু আর পৃথিবীতে পাওয়া যায় না। তারপর আমি যখন সত্যজাত ছিলাম কিছু খেতে পারবো না বলে, যিনি আমার মায়ের স্তনে অমৃতের ভান্ডার পাঠিয়ে দিয়েছিলেন, কতটা লবণ কতটা চিনি কতটা গরম হলে দুধের শিশু বারবার খেতে চাইবে, তিনি মিক্সার করে পাঠিয়ে দিয়েছিলেন। এমন বড় বন্ধু আর পৃথিবীতে পাওয়া যায় না। কিন্তু সেই বড় বড় ভগবান আমরা বলি ভগবান, যার জন্য আমরা অস্তিত্ব সেই ভগবানকে আমরা মানি না। কিছু সায়েন্সের ছাত্র বলে আমরা ভগবানকে মানি না, কেন না? আমি সায়েন্সের ছাত্র, সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স মানে বিজ্ঞান, বিজ্ঞানে তুমি অজ্ঞান হয়ে গেছো, তোমার জ্ঞান কমে যাচ্ছে, কারণ বিজ্ঞানে তিনি বিশেষ ব্যক্তি ছিলেন এপিজে আব্দুল কালাম, তিনি আনন্দবাজার পত্রিকায় বড় বড় অক্ষরে লিখে দিয়েছিলেন আমি গীতা পড়ি নামাজ পড়ি, তাহলে তিনি ঈশ্বরকে বিশ্বাস করেন, আর আমরা দু ক্লাস লেখা মনে না করতে করতে আমরা বলি আমরা ভগবানকে মানি। আর এইভাবে বিজ্ঞান কি সৃষ্টি করেছে জগতে? কি সৃষ্টি করেছে বিজ্ঞান? এই যে মাটিতে আপনারা বসে আছেন, এই মাটি কি বিজ্ঞান সৃষ্টি করেছে? যে জল পান করে আমরা তৃষ্ণা মেটাই, সেই জল কি বিজ্ঞান সৃষ্টি করেছে? জল মাটি সোনা দানা দুধ সব সোনা সৃষ্টি, ভগবান কি সৃষ্টি? বিজ্ঞান নতুন করে তাকে রূপ দিয়েছে। এবার যদি বলা হয় মা কারোর চোখ খারাপ হয়ে গেলে ডাক্তার কিন্তু অপারেশন করে ভালো করতে পারে,
কারণ লিভার ক্যান্সার হলে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, কারণ পেটে পাথর পড়লে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, কিন্তু কারো যদি মা শরীর খারাপ হয়ে যায় ডাক্তারের বাধা ক্ষমতা নেই সেই শরীর অপারেশন করে ভালো করে, এই চরিত্র ভালো করতে পারে কিন্তু মাত্র সাধু তার প্রমাণ জগাই মাধের চরিত্র অপারেশন করেছিল এই শিশু কারণ জগাই মাধে যখন নিত্যানন্দ প্রভুর মাথায় কলসের কানা মেরেছিল না রক্ত ছড়িয়েছিল কিন্তু বিষ্ণুবের তো ক্ষমা গেলেন থাকে তাই নিত্যানন্দ প্রভু তাদেরকে ক্ষমা করেছিল এই জগাই মাধে চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ চপল গোপালের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ কারণ মা শ্রীবাস পণ্ডিতের ঘরে যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু নাম করতেন অনেক নবদ্বীপ বাসী তা সহ্য হয় না তাই কি করেছিলেন জানেন চপল গোপালকে দিয়ে বোতল খানেক মদ আর একটা পাথর মাথা ঝুলিয়ে নিয়ে এসেছিল শ্রীবাস পণ্ডিতের গৃহের সামনে কেন সবাই দেখো নিমাই ঠাকুর কি কাণ্ড ঘটনা করছে আপনারা জানেন তার জন্য চপল গোপালের সারা অঙ্গে কুষ্ঠ রোগ হয়েছিল যে কুষ্ঠ রোগের জন্য তার স্ত্রী নিস্তারিণী দেবী কানাকে পরিত্যাগ করেছিল পরিত্যাগ করতে দাবত করে যখন চপল গোপাল কাশীনাথ বাবা কাশীর শরণে গিয়ে পড়েছিল তখন কাশীনাথ একদিন ছাত্রে বলেছিল রে আমার চরণে কেন পড়ে আছে যার চরণে অপরাধ করেছে গৌরাঙ্গ মহাপ্রভু যদি তোকে ক্ষমা করে তবেই তুই উদ্ধার হবি তখন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে এসে বলেছে যে হে প্রভু আপনি আমাকে কৃপা করুন গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু পারলে পারতেন মা ওই চপল গোপালের কুষ্ঠ রোগ সেরে দিতে সারিয়ে দিতে তার জন্য বলেছিল যা শ্রীবাস পণ্ডিতের ক্ষমা শ্রীবাস পণ্ডিতের কাছে গিয়ে ক্ষমা চাও সে যদি ক্ষমা করে তবেই তোমার কুষ্ঠ রোগ সারতে পারে যাও শ্রীবাস পণ্ডিতের চরণ ধোয়া জল যখন মা শ্রীবাস পণ্ডিতের কৃপা হয়েছিল তখন চপল গোপালের কুষ্ঠ রোগ সেরে গেছিল তাহলে চপল গোপালের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ লক্ষ্মীরাজ চরিত্র অপারেশন করেছিল সাধু চরিত্র যদি কারোর খারাপ হয়ে যায় ডাক্তার কিন্তু অপারেশন করে ভালো করতে পারে না চরিত্র যদি কারোর খারাপ হয়ে একবার যায় তবে একমাত্র সাধু সমাজই পারে তার প্রমাণ আপনি সমাজ বাড়ি যান বড় বাড়ি যান পাড় বাড়ি যান সেখানে বড় বড় বসুন এম এম পিপিলে বিলাস কিন্তু তারা সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে হাজ গৌরাঙ্গ বলে ধুলাই গড়াবড় রামকৃষ্ণ মিশনের পাশে যে একটা আশ্রম আছে নিম্পি সেখানে বড় বড় বসুন তারা সব কিছু ধন ঐশ্বর্য পরিত্যাগ করে দিয়ে আজ তারা ব্রহ্মচারী হয়ে নাম তাহলে তারা ভগবানকে মানে আর আমরা আমাদের এই গ্রামে কিছু মূর্খ শয়তান অসভ্য এরা ভগবানকে মানে না তাই বলছে জানি আসুনিয়া বিশ্ব খাই খাই মদের বোতলে লেখা থাকে সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ আমরা জেনে শুনে খাচ্ছি তবে আমার মতো মূর্খর জগতে আছে মা আমার মতো মূর্খ জগতে আছে যারা শিশু বাচ্চা কিছু বোঝে না তারা আগুনে হাত দিয়ে দেয় তারা মূর্খ আর এই সংসারে প্রত্যেক মানুষ এই বিষ খেয়ে পড়ে আছে আর এরাই কেন উদ্ধার করার জন্য স্বয়ং কৃষ্ণ আমার গৌর হয়ে ডাক্তার হয়ে নবদ্বীপের হসপিটালে এসেছে এই কলিযুগের বিষ খাওয়া মানুষগুলোকে
ইনজেকশন নয়, কোনো গরমের ইনজেকশন নয়, কোনো ঔষধ নয়, কিনেছে মা হরির নামইব, হরির নামইব, হরির নামইব কেবলা কলেও নাস্তিব, নাস্তিব, নাস্তিব গতির অন্যথা। হরি নাম ছাড়া কলিজীবের গতি নয়, নয়।